গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:30, আর সকালবেলা উঠে পড়েছি, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশ ঠাশ কিছু করিনি। তো তোমাদের সকালবেলার দৃশ্যটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। দেখো বাইরের কীরকম অবস্থা, কীরকম কুয়াশা পড়েছে চারিদিকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তুই দেখো বাইরেটা, দেখতে পাচ্ছ বাইরেটা কিরকম কুয়াশা, এই সময়ও এরকম কুয়াশা পড়ছে। তাহলে ওয়েদার আমাদের কতটা চেঞ্জ হচ্ছে, এই সময় তো এত কুয়াশা পড়ার কথা না। আমার ক্যামেরায় অতটা ঘন বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরেটা কিন্তু আরও অন্ধকার, আমি খালি চোখে বুঝতে পারছি, ক্যামেরায় অনেকটা পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু বাইরেটা অনেকটা ঘন কুয়াশা। তাহলে বুঝতে পারছো ওয়েদার কীরকম চেঞ্জ হচ্ছে দিনকে দিন। এই আমাদের, আমরা এই পরিবেশকে আস্তে আস্তে চেঞ্জ করে দিচ্ছি আমাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, কারণ এই সময় এত কুয়াশা কোনো দিন আমি দেখিনি পড়তে, এই প্রথম দেখছি, পুরো অন্ধকার। তা আমরাই মনে হয় আমার যে নিজেদের পরিবেশটাকে চেঞ্জ করছি কোনো না কোনোভাবে, তো সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আর এই সকালবেলা থেকে উঠে আজকে তোমাদের সাথে শেয়ার করবো মর্নিং রুটিন। তো উঠে গেছি, আর এদিকে আমার হাড়িতে দেখো, এই সকালে উঠে আমাকে এখন এই যে হাড়িতে আমাকে এখন ভাত বসিয়ে দিতে হয়েছে, কারণ অরিকের বাবা যেহেতু ডিউটিতে বেরোবে, তো প্রত্যেক দিনে এটাই আমার কাজ, সকালে ঘুম থেকে উঠে আগের দিন রাত্রে আমি চাল ভিজিয়ে হাঁড়িতে ভরে রেখে দিই। সকালে উঠে জাস্ট গ্যাসটা অন করে দিয়েছি, এইবারে ভাতটা ফুটতে থাকবে, আর আমি বাসি ঘর দুয়ার ঝেড়ে সমস্ত কাজকর্ম করে তারপরে বাসি জামাকাপড় চেঞ্জ করে এসে আবার বাকি রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, তোমাদের আশা করছি ভালো লাগবে। দেখো আমাদের গোপাল এখনো ঘুমাচ্ছে, তো অরিকে বাবা কাজে যাওয়ার আগে স্নান টান করে গোপালকে জাগিয়ে তারপরে দিয়ে যাবে। ঠাকুর ঘরের জানলা এখনো খুলিনি, আর এই জানলাটা জাস্ট খুলেছি, কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা, আমার ফোনে অতটা, ওই যে কুকুরগুলো বাইরে ঘোরাঘুরি করছে সমস্ত। আর বাইরে সকালবেলা এত পাখির কলরব, মানে এই সময়টা উঠি আমি ঠিকই, কিন্তু সারাদিনের এনার্জি এই সকালবেলাটার থেকেই পাই, এত সুন্দর বাইরে পরিবেশ, পাখি কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ শুধু, দারুণ লাগছে। আরে দেখো, গুড মর্নিং বলো। অরিক সকালবেলা উঠে গেছে আজকে, অন্যদিন আমি অনেক প্রচেষ্টা করে অরিককে তুলতে হয়, আজকে অরিক সকালবেলা নিজের থেকেই উঠে গেছে, বলছে উঠে বাইরে দেখবে, আর বাইরে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে যেহেতু কুয়াশা, সেই কারণে ওকে একটা ফুল হাতা জামা ফুল প্যান্ট পরিয়ে দিলাম, এখন খুব আনন্দ, খুব এক্সাইটেড আজকে অরিক, কারণ সকালবেলা উঠতে পেরেছে একা একা, তো সেই কারণে ভীষণ এক্সাইটেড, আনন্দে লাফাচ্ছে একেবারে। আর কারণ স্কুলে ওঠার, মানে স্কুলে যাওয়ার জন্য ওকে তো এত সকালবেলায় উঠতে হবে। আর ওদিকে আমি এই যে বাসি কাপড় চেঞ্জ করে, এই যে বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি কিচেনে, ভাত নেমে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, ডালের জলটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ডালটা দিয়ে দিই জলের মধ্যে। দৌড়ে দৌড়ে পালাচ্ছে, দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি দৌড়ে দৌড়ি। আর এখন ডাল, এই যে ভাত নামানো হয়ে গেছে আমার, এই যে ভাত, ভাত দেখিয়ে দিই সরো, ভাতের হাড়ি হয়ে গেছে নামানো।
আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এই যে সকালবেলা নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এখন রান্না করব মাছের ঝোল আর ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ করব, মাছের ঝোল করব। এই যে আমার ঘরে বিছনার অবস্থা খানিকটা এইরকম। তো আগে রান্না বান্না কমপ্লিট করে আসব, তারপর বিছানা তুলব। আর এই যে অরিক আবার হাই তুলছে, ভালো লাগছে না, অভ্যাস নেই না ওঠা। আজকে ফার্স্ট দিন, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তাই তো? তো এখন বিছনা পরে তুলবো, আগে রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি, কারণ ওর বাবার বেরোনোর সময় হয়ে গেছে। অলরেডি বেজে গেছে 6টা। তো এখন অরিকের বাবার বেরোনোর সময় হয়ে গেছে, তো বেরোনোর জন্য রেডি। আর ওদিকে অলরেডি আমি সমস্ত ব্রেকফাস্ট এবং লাঞ্চ প্যাক করে দিয়ে দিয়েছি, তো সকালে আর দুপুরের খাবার দুটোই দিয়ে দিয়েছি ওকে। আর এদিকে দেখো অরিক এখানে ঘোরাঘুরি করছে, আর ওর বাবা এক্ষুনি জাস্ট বেরোবে, তো জুতো টুতো পরে নিচ্ছে। আর আমরা একটু আদ্র গল্প করে নিচ্ছি, কারণ সকালবেলা সারাদিনে তার সময় পাওয়া যাবে না, আর আসবে সেই আবার বিকেলবেলা। তো সেই কারণে যেটুকু কথা বলার, যা যা দরকারি কথা, সাংসারিক কিংবা টুকটাক গল্প, এগুলো আমরা সেরে নিচ্ছি এই সময়। তো এখন অরিকের বাবা যেহেতু জুতো পরলো, তাই অরিক হাতে স্যানিটাইজার দিয়ে দিল, তো এখন ও বেরিয়ে যাচ্ছে। কুকুরা তো সারাত পাহারা দেয়, এর জন্য ঘুমিয়ে থাকে ও সকালবেলা। চলো এখন মর্নিং ওয়াকে যাবে। চলো চলো, দাঁড়া আমি ড্রেসটা পরে নিই। দেখো এখন 7:30 বেজে গেছে, অরিকের বাবা চলে গেল, আর এখন অরিক আর আমি বেরোচ্ছি হাঁটতে। অরিককে নিয়ে বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে, কারণ অরিক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়ব, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। ক্ষমতা এসে গেছে। কিসের ক্ষমতা? এই ঘুম ভাঙানো। তো চলো বেরিয়ে পড়ি।
আমরা গেছিলাম দুধ, ভাবলাম যে দুধটাও কিনে আনবো আর ঘোরাও হবে। তো দুধের দোকানে, দুধের যে আমাদের কারখানাটা আছে এখানে, তো দুধের কারখানায় গিয়ে দেখি যে দুধ মানে কারখানায় খোলেনি আর কি। তো এবার কি করবো, সেই কারণে আমরা চলে এসেছি। এখন অরিকের মন খারাপ হয়ে গেছে, অরিক ভেবেছিল মিষ্টি খাবে। ওই কারখানায় দুধ, মিষ্টি, দই, আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যায়। হ্যাঁ, আমদই পাওয়া যায়। কালকে আমরা আমদই খেয়েছি। তো অরিকের মন খারাপ হয়ে গেছে, এখন বলছে কেন চলো এবার আমরা ব্রাশ করে নিই। আর দেখো বিছনার অবস্থা তোমাদের আগেই দেখালাম, এখন বিছনাটা আগে তুলবো, তুলে তারপরে জামা কাপড় ছাড়বো। জামা কাপড় নোংরার কোনো ব্যাপার নেই, কারণ গেছি তো এই তো এখানে, আর সেরকম রাস্তাঘাটে এখন গাড়ি ঘোড়া লোকজন সেরকম একটা বেরোয়নি, তো সেই কারণে পরিষ্কারই আছে আমাদের। হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন এখন ব্রাশ টাশ করে তারপরে ভাজবো অরিকের জন্য। আজকে ঢেঁড়স ভাজা হবে, আজকে আর আলু ভাজা হবে না, তাই তো? আলু ভাজা হবে না আজকে, আজকে ঢেঁড়স ভাজা করব। কি এটা কি হচ্ছে, কি এটা কি হচ্ছে, হবে না আলু ভাজা, ক্রিস ক্রস। তো এখন ঢেঁড়স ভাজা করব, তারপরে খাইয়ে দেব, ব্রেকফাস্ট করব আমরা। তো চলো দেখতে থাকো। তো ডেয়ারি ফার্মে গিয়ে কোনো দুধের প্যাকেটই পাইনি, তো আমাদের বাড়িতেও একজন আসে দুধ দিতে, তো তার কাছ থেকে দুধটা রেখে দিলাম। আর সে সব দিন আসে না, আর আমিও সব দিন নেই না, সেই কারণে তার সাথে মানে প্রত্যেক দিন যে সে দেবেই সেরকম কোনো ব্যাপার নেই। তো সেই কারণে আজকে দাঁড়িয়ে থেকে দুধটা নিয়ে নিলাম, কারণ দুধটা ভীষণই প্রয়োজনীয় ছিল, একটু দুধ ছিল না ঘরে। আর অরিক যেহেতু দুধ খায় না সেইভাবে, তো চায়ের জন্যই নিয়ে থাকি দুধটা সাধারণত। তো আমার যতটুকু চা করতে লাগে ততটুকু, মানে একদিনে তো শেষ হয় না পুরো প্যাকেটটা, তো সেই কারণে রোজ দিন আমার নেওয়ার প্রয়োজন হয় না, যখন যখন প্রয়োজন হয় তখন তখন নিয়ে নিই। তো সেই কারণে উনি রোজ দিন আর কি দেয় না আমাদের, এভরিডে, কখন ডেকে চাই তখনই দেয়। আর ওদিকে দুধটা গরম বসিয়ে দিলাম,
আর এদিকে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। আর দুধের প্যাকেটটাও ধুয়ে অনেকটা দুধ দুধের প্যাকেটের ভেতরে লেগে থাকে, তো দুধের প্যাকেটটা ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে সেই যে জলটা সেটাও দিয়ে দিই আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে এখন দুধটাকে ফুটিয়ে নেব। আর এই সমস্ত করতে করতে রান্নাঘরটা একটু টুকটাক গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ অরিক এখন টয়লেটে গেছে আর আসলে পরে অরিককে ব্রেকফাস্ট দিয়ে দিতে হবে। অরিকে তো সকালবেলা ঢেঁড়স ভাজা আর ভাত এটাই ব্রেকফাস্ট আজকে, তো এখন এই জন্য তাড়াতাড়ি যতটা পারছি কাজ গুছিয়ে রাখছি রান্নাঘরে, কারণ এরপরে আবার ওকে নিয়ে পড়তে বসাতে হবে। এসে আমাদের এসিটাকে সার্ভিস করে দিয়ে গেল, আর দেখো আমার কিরকম কাজ বাড়লো আজকে সকালবেলা, সমস্ত বিছনাপত্র সমস্ত গোছালাম, আর দেখো আবার সমস্ত বিছনা, যেহেতু ওরা এই জায়গাটায় দাঁড়িয়ে কাজ করেছে সেই কারণে সমস্ত বিছনা আবার আমাকে এই ঘরে শিফট করতে হলো। এই যে এই ঘরে সমস্ত বিছনা এই দেখো এই অবস্থায় রয়েছে, হ্যাঁ এগুলোকে আমাকে আবার সমস্ত কিছু গোছাতে হবে। আর এখন যেহেতু এইমাত্র পরিষ্কার করে দিয়ে গেল তাই বললো যে 10-15 মিনিট এসিটাকে অন করে রাখতে, সেই কারণে এসিটাকে অন করে রেখেছি। আর দেখো আরেকজনের আনন্দ দেখো কিরকম ভাবে ডান্স করছে, দেখো ওকে ভাত খাওয়াতে খাওয়াতেই চলে এসছে ওরা, ফালতু ফালতু কালকে পরিষ্কার করলাম, তো আজকে আবার আমাকে ডবল করে খাটনি করতে হবে। তো এখন এই বিছনার এইগুলোকে ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছবো, মুছে ওরা পাড়িয়েছে টাড়িয়েছে মুছে তারপরে আবার সমস্ত বিছনা পাততে হবে। তো এই হলো আমার আজকের ঝামেলা। আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অরিকার আমার, এখন একটু চা খাবো আমি আগে, এইটাকে খাইনি সকাল থেকে, একদম গরম হয়ে গেছে। দেখুন দেখুন কি করছে, তো চাটা খেয়ে তারপরে হলো গিয়ে আর এখানে এখন পড়তে বসাবো, সবার আগে যেটা প্রয়োজন, 10টা অলরেডি বেজে গেছে, হ্যাঁ তো এখন পড়তে বসাবো এই সমস্ত কাজ, আর লাস্ট যেটা কাজ সকালের তো সেটা হলো কিচেন ক্লিন, কিচেনটা একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছে, সেই সকালে রান্না করলাম তারপরে ঢেঁড়স ভাজলাম দুধ করলাম এরপরে আবার চা করব, তো কিচেন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে পড়ে রয়েছে, কিচেনটাকে আমি করে নেবো ক্লিন, এই করলে সকালের মতো আমার মানে কাজ কমপ্লিট। তারপরে আবার আছে আরও কাজ, অরিকে স্নান করানো, আমি স্নান করব, আর বেলায় এসে কাজে দিদি ঘর দুয়ার মুছে দিয়ে যাবে, সেটা আমার করতে হবে না, আর ওই পেছনের দিকের ওই দিকটা একটু নোংরা আছে ওই দিকটাও ক্লিন করব, করে তারপরে স্নান করবো। ভেবেছিলাম 10টার মধ্যে স্নান টান কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজকে স্নান করে আর উঠতে পারলাম না 10টার মধ্যে, কারণ এই যে এখানে দেরি হয়ে গেল, তো এখন এই সমস্ত কাজগুলো করে নিই চটপট। তো এবার দেখো আমার রান্নাঘরের কী অবস্থা, সকালবেলা সেই রান্না করে যে বেরিয়ে গেছি তখন তো রান্নাঘরটা ক্লিন করতে পারিনি, এখন সমস্ত কিছু পরিষ্কার করব। আর এই যে ফ্যানটা রেখে দিয়েছি এটা আবার সেই আমার কুমড়ো গাছের গোড়ায় দেবো, ফ্যানটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, সেই সকালবেলা নামিয়েছি তো ভাত, এতক্ষণে একদম ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে ফ্যানটা, তো ফ্যানটাকে এখন কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দিতে যাচ্ছি, আর দেখি মানে যত্ন করে দেখি যে আদৌ হয় নাকি কুমড়ো গাছটা, তো কুমড়ো গাছটা দেখো এই অবস্থায় আছে এখন,
তো তারপরে এবার চলে এসেছি কিচেনটাকে ক্লিন করতে। তো এই স্প্রেটা দিয়েই সবসময় কিচেন ক্লিন করি, কারণ এই স্প্রেটা দিয়ে কিচেন ক্লিন করলে না কিচেনে একটা খুব সুন্দর স্মেল আসে, যে মাছ মাছ ভাজা আর এই সমস্ত মানে আষ্টে গন্ধ যেটা থাকে কিচেনে মেনলি, পেঁয়াজ রসুন কিংবা মাছ ভাজা মানে মাছ টাছ ভাজলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো এই স্প্রেটা দিয়ে যদি আমি স্প্রে করে মুছে দিই, জিনিসটা পরিষ্কারও হয় আর পোকামাকড়ও হয় না, আর মানে একদম সুন্দর গুড একটা স্মেল আসে। তো সেই কারণে সবসময় এই মানে ক্লিনারটা দিয়ে করার চেষ্টা করি। আর ক্লিনারটা আমি নিজে বানিয়েছি, এটা আমাদের বেকিং সোডা ভিনিগার আর আমার যে লিকুইডের যে ডিটারজেন্ট সেটা দেওয়া আছে, আর মানে পরিমাণ মতো জল মিক্স করা আছে। তো এই চারটে জিনিস দিয়ে এই ক্লিনারটা বানানো। তো ক্লিনারটা একদম পরিষ্কার তো হয়ই, একদম মানে চিপচিপে ভাব থাকে না, রান্নাঘরে যেটা মেন আঠা আঠা ভাব সেটা থাকে না। আর এবার তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এপাশে যে আমার টেবিলটা আছে সমস্ত বাসনপত্র থাকে, তো সেই টেবিলটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমার চায়ের দুধও ফুটে গেছে, তো চা দিয়ে নিচ্ছি একবারে, মানে মাল্টিটাস্কিং যাকে বলে, একদিকে চা করছি আর একদিকে কিচেনটাও ক্লিন করে নিচ্ছি। আমি একটু তাড়াহুড়োই করছি, কারণ অরিকে পড়তে বসাতে হবে, ওকে অলরেডি পড়তে বসিয়ে এসেছি, যেহেতু আমি সামনে নিয়ে উঠে চলে এসেছে, তো এইভাবেই চলতে থাকে। বন্ধুরা এখন বাজে সকাল 10:30, আর 10:30 পর্যন্ত এই আজকের আমার মর্নিং রুটিন ছিল, এরকম রোজদিনই রেগুলার ডেতেই চলতে থাকে। আর যেহেতু সকালে চা খেতে পারিনি, তো এখন সমস্ত কাজ কর্ম সেরে একদম আয়েশ করে চা খাবো আর অরিককে পড়াবো। আর এই দেখো পড়তে পড়তে উঠে চলে এসেছে, যেহেতু আমি রান্নাঘরে এসেছি। আর এই দেখো আমার রান্নাঘর সমস্ত ক্লিন করা হয়ে গেছে, সব জায়গা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন চাটা ঢেলে নিয়ে চলে যাব, আয়েশ করে একটু চা খাবো আর অরিককে পড়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, বাই করে দাও।